তো আপনি আসলে যে এই জিনিসটা যে করলেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ছোট ডোবা এই যে এখানে একটি ডোবা দেখতে পাচ্ছি এই ডোবাতে অবশ্যই মাছ চাষ করা হয়েছিল এই যে পোকা দেখা যাচ্ছে কিন্তু এখানে এই যে এটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ বলে এই এই পদ্ধতিতে এটা মাছি পোকা দমন করে আমরা জানি যে কুমড়াতে মাছি পোকা সবচেয়ে বেশি ক্ষতি করে তো এখানে আমি কীটনাশক ব্যবহার না করে এই ফেরোমন ট্র্যাপ কিন্তু আমি ইউজ করতে পারি তো এখান থেকে আপনার দেখা গেল যে প্রচুর পরিমাণে কিন্তু ফলন ঠিক আছে আপনি এর আগে কি বিক্রি করছেন জি 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 এর আগে আরো বিক্রি হয়েছে কিরকম কত টাকার মতো আপনি বিক্রি করছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি এমন একটি জায়গায় যেখানে অতীত জমিতে আপনার চাষাবাদ করে এখানে প্রায় 50,000 টাকার মতো আয় করেছে এমন একজন কৃষকের সাথে আমরা আজকে কথা বলবো তো কৃষক ভাই হচ্ছে কৃষকের নাম হচ্ছে তপন সর্দার ওনার বাড়ি হচ্ছে ভেদেরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে তো তপন ভাই আসেন ভালো আছেন আপনি জি স্যার তো আপনি আসলে যে এই জিনিসটা যে করলেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ছোট ডোবা এই যে এখানে একটি ডোবা দেখতে পাচ্ছি এই ডোবাতে অবশ্যই মাছ চাষ করা হয়েছিল ঠিক আছে এই ডোবার পাশে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু পতিত থাকতো তো সেই জায়গাতে আপনি দেখা গেল যে ডোবার উপরে মাচা দিয়েছেন ঠিক আছে ডোবার উপরে মাচা দিয়ে সাইডে আপনি কুমড়া গাছ লাগিয়েছেন এবং কুমড়া গাছ থেকে আপনার প্রচুর পরিমাণে আমরা কুমড়ার ফলন দেখতে পাচ্ছি এই যে সাইজ কুমড়া আসলে আমরা এই সাইজটা হচ্ছে বাজারে জনপ্রিয় তার কারণ হচ্ছে যে একটা পরিবারে সাধারণত আমরা জানি যে 4 থেকে 5 জন মানুষ থাকে তো 4 থেকে 5 জন মানুষের জন্য কিন্তু এই সাইজটাই কিন্তু বেস্ট ঠিক আছে কারণ এর থেকে যদি বড় সাইজের কুমড়া হয় তখন সেখানে কিন্তু দেখা গেলো যে অর্ধেক কেটে খেলো আর অর্ধেক কিন্তু থেকে যায় তখন কিন্তু জিনিসটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় এই কারণে এই কুমড়ার যে বাজারে প্রচুর চাহিদা এই ছোটো সাইজের সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য তো এই যে আপনি যে কুমড়া চাষ করলেন ঠিক আছে এখানে তো আপনি বিষমুক্ত নিরাপদ চাষ করতে নিরাপদ নিরাপদ উপায়ে বিষমুক্ত কুমড়া চাষ করতে পারেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনি এই যে ফেরোমন ট্র্যাপ ইউজ করা হয়েছে এখানে অবশ্যই এই যে পোকা পড়ে গেছে অলরেডি এই যে পোকা দেখা যাচ্ছে কিন্তু এখানে এই যে এটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ বলে এই এই পদ্ধতিতে এটা মাছি পোকা দমন করে আমরা জানি যে কুমড়াতে মাছি পোকা সবচেয়ে বেশি ক্ষতি করে তো এখানে আমি কীটনাশক ব্যবহার না করে এই ফেরোমন ট্র্যাপ কিন্তু আমি ইউজ করতে পারি তো এখানে এই যে অলরেডি এখানে কিন্তু পোকা এই যে পড়ে গেছে একটা পড়ছে আরও মনে হয় আসতেছে এই যে অর্থাৎ এটার গন্ধে এটাকে বলা হয় লিওরের গন্ধে কিন্তু এই পোকাটা আকৃষ্ট হয় তো এখান থেকে আপনার দেখা গেল যে প্রচুর পরিমাণে কিন্তু ফলন ঠিক আছে আপনি এর আগে কি বিক্রি করছেন জি 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 এর আগে আরো বিক্রি হয়েছে কিরকম কত টাকার মতো আপনি বিক্রি করছেন এরকম 25,000 টাকার মতো বিক্রি হয়েছে প্রায় 25,000 টাকার মতো বিক্রি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এটার আয়তন অর্থাৎ এই ডোবাটার আয়তন হয়তোবা 10 থেকে 12 শতক জমি হবে তো এখানে ডোবাতে তো আমরা মাছ পেয়েছি এবং এই ডোবার যে পতিত জায়গা থেকে সে কিন্তু প্রায় 25,000 টাকার মতো বিক্রি করেছে তো এর পাশাপাশি আমরা বর্তমানে যে ফলন দেখতে পাচ্ছি তো এখান থেকে আরও কীরকম টাকা আপনি আশা করতেছেন আরও 15-20,000 টাকা আরও প্রায় বর্তমান যে ফলন আছে সে তো সেখানে আরও প্রায় 15-20,000 টাকা কিন্তু সে বিক্রি করতে পারবে তো এখানে আমরা জানি যে আপনি খরচ কেমন এতে বেশি খরচ না অল্প খরচ হয় শুধু দানার খরচ আর জৈব সার দেওয়া হয় জৈব সার দিয়া দানা লাগানো হয় আর এই চাং করতে বাঁশ কিনা লাগে অল্প খরচে অর্থাৎ আপনার প্রায় 1,500 টাকার মতো খরচ 1,500 টাকার মতো খরচ করে কিন্তু সাধারণত পতিত জমিগুলো আমরা যেখানে খালের পারে অথবা ডোবার উপরে অথবা পুকুরের উপরে কিন্তু আমরা এভাবে মাথা দিয়ে কিন্তু এই সবজিটা কিন্তু চাষ করতে পারি তো এখানে মিষ্টি কুমড়ার পরে আপনি অন্য কোনো সবজি করার চিন্তা ভাবনা আছে নাকি একই মাছাতে আমরা এই মিষ্টি কুমড়ার পরে দুন্দল বা চিচিঙ্গা ঠিক আছে বা করলা বা লাউ অন্য সবজিও কিন্তু চাষাবাদ করা সম্ভব যত আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ইঁদুরের ওষুধ দেওয়া হয়েছে ঠিক আছে ইঁদুরের ওষুধ দেওয়া হয়েছে এটা মনে হয় যে ইঁদুরের ওষুধ দিয়েছে কারণ হচ্ছে যে ইঁদুরে আক্রমণ করে তো ওই কারণে হচ্ছে গাছ কেটে ফেলে তো এই কারণে হচ্ছে ইঁদুরের ওষুধ কিন্তু দেওয়া হয়েছে এখানে যাতে ইঁদুর মারা যায় আর এখানে কিন্তু প্রচুর ফলন দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি লাউ আছে ঠিক আছে অর্থাৎ একটা ঘেরে আইলে বা পতিত জায়গাতে আইলে সবজি চাষ করে আমরা কিন্তু অনেক উপার্জন করতে পারি প্লাস পারিবারিক পুষ্টি চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারি তো এই যে সুন্দর সাইজের কুমড়া ঝুলে রয়েছে তো এগুলো দেখতে চমৎকার লাগতেছে দেখতে এই যে এখনও কিন্তু ফুল পড়েনি ঠিক আছে তো আমরা দর্শক বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা
আপনাদের জাদেল এখানে যে পদিত জায়গাগুলো আছে তো সেখানে আপনারা এইভাবে চাষাবাদ করে আপনারা চাষাবাদ করবেন, পদিত জমির ব্যবহার হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যে কোনো জমি কিন্তু ফাঁকা রাখা যাবে না, কোনো জমি ফাঁকা রাখা যাবে না। এই যে দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি দুইটা পোকা আছে। এই যে দুইটা পোকা কিন্তু এটার গন্ধে কিন্তু চলে আসছে, এত কার্যকর একটা উপাদান, ঠিক আছে। তো এখানে আমরা কীটনাশক ব্যবহার না করে কিন্তু এই পদ্ধতিটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের খরচও কমে এবং কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা লাভবান হতে পারি। এই যে এখানে তিনটা পোকা চলে আসছে, এই যে ভিতরে এই যে আমরা পোকা দেখতে পাচ্ছি, এই যে পোকা চলে আসছে কিন্তু গন্ধে। তো এটা অবশ্যই এই যে সাবান গোলানো এখানে পানি দেওয়া আছে, এই পানিতে কিন্তু পরে মারা যাবে। এই যে দুটা চলে আসছে অলরেডি। তো আমরা কুমড়া জাতীয় ফসলের জন্য এটা ব্যবহার করব। এটাকে এটা হচ্ছে এটাকে বলা হয় লিওর, কিউফেরা লিওর। এগুলো বাজারে দোকানে পাওয়া যায়। তো আপনারা মানে নিজেদের জন্য বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করবেন।